দেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় শাটডাউন জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বিস্তারিত জানিয়েছেন এ বিষয়ে তিনি বলেন শাটডাউন মানে হচ্ছে সব কিছু বন্ধ থাকবে শুধু জরুরি সেবা ছাড়া অফিস আদালত বাজারঘাট গণপরিবহন সহ সব বন্ধ থাকবে সবাই বাসায় থাকবে অধ্যাপক শহীদুল্লাহ বলেন দিল্লি এবং মুম্বাইতে শাটডাউন দিয়ে ফলাফল ভালো পেয়েছে সেখানে ছয় সপ্তাহ গণপরিবহন বন্ধ ছিল এছাড়াও দিল্লিতে ছিল আরও তিন সপ্তাহ দিল্লিতে একসময় প্রতিদিন আটাশ হাজার শনাক্ত হতেন কিন্তু এখন সেখানে একশো পঞ্চাশ জন শনাক্ত হচ্ছেন মৃত্যুও কমে এসেছে অধ্যাপক শহীদুল্লাহ আরও বলেন জরুরি সেবা বলতে ওষুধ ফায়ার সার্ভিস গণমাধ্যম ছাড়া সব কিছু দুই সপ্তাহ বন্ধ করে মানুষ যদি এই স্যাক্রিফাইসটুকু মেনে নেয় তাহলে আগামীতে ভালো হবে নইলে এখন যেভাবে শনাক্ত প্রতিদিন বাড়ছে সেটা কোথায় যাবে তা সহজেই অনুমেয় এর আগে পরামর্শক কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমান পরিস্থিতিতে রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ও জনগণের জীবনের ক্ষতি প্রতিরোধ করার জন্য কমিটি সর্বসম্মতিক্রমে সারা দেশে কমপক্ষে চোদ্দ দিন সম্পূর্ণ শাটডাউন খুব জরুরি বলে মনে করেছে